বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই অপরাজিতা গাছটির সাদা মাছির আক্রমণে একেবারে পাতা কুঁকড়ে যেতে শুরু করেছে এবং পাতার বিভিন্ন অংশে কালো কালো ছোপ ধরতে শুরু করেছে আস্তে আস্তে গাছটিকে মেরে ফেলার মতো অবস্থার সৃষ্টি হয়েছে এই সাদা মাছি এক ধরনের চোষক পোকা পাতার রস চুঁসে খায় এবং এই যে পাতায় যে কালো কালো স্পটগুলি দেখতে পাচ্ছেন এগুলি ওই সাদা মাছির বিষ্ঠা এবং পাতাগুলি দেখুন পাতাগুলি কুঁকড়ে যাচ্ছে সবুজ পাতার কিনারাগুলি এবং পাতার মাঝের অংশগুলি আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে এইভাবে যদি চলতে থাকে তাহলে পাতা নষ্ট হয়ে যাবে এবং গাছটি আস্তে আস্তে শুকিয়ে মারা যাবে আপনারা শুধু যে কোনো আপনারা যে কোনো ধরনের ফসলে এই সাদা মাছির আক্রমণ দেখে থাকেন এই সাদা মাছি খুব ভয়ঙ্কর একটি মাছি খুব ছোট্ট ছোট্ট পাতার উপরে এই যে সাদা সাদা অংশগুলি দেখতে পাচ্ছেন সুজির দানার মতো খুব ছোটো ছোটো ভালো করে দেখতে হয় না হলে আপনি বুঝতে পারবেন না এই সাদা মাছি গাছের প্রবল ক্ষতি করে এবং ফসলের প্রচুর ক্ষতি করে এখানে আমি অপরাজিতা গাছের যে কি পরিমাণ ক্ষতি হয়েছে সে আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন এই সাদা মাছি যদি দমন করা সম্ভব না হয় তাহলে এই অপরাজিতা গাছটি হয়তো মারা যাবে আমি আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটি বানাচ্ছি দেখুন এই সাদা মাছির আমার হাতেও বসে আছে খুব ভয়ঙ্কর একটি চোষক পোকা সাদা মাছি অন্যান্য ভাইরাস এবং অন্যান্য জীবাণুকেও বয়ে নিয়ে আসে সাদা মাছি আক্রমণ প্রতিহত করতে গেলে আপনাকে গাছে ওষুধ প্রয়োগ করতেই হবে ভারতের যারা বন্ধুরা আছেন আর বাংলাদেশের যারা বন্ধুরা আছেন আমি এই ভিডিওর মাধ্যমে আমরা জানব যে কোন কোন ওষুধ প্রয়োগ করলে এই সাদা মাসির আক্রমণ দূর করা যায় যারা কোনো ধরনের রাসায়নিক ওষুধ ব্যবহার করতে চান না তারা গোলমরিচ দশ গ্রাম আর পঞ্চাশ গ্রাম রসুন নেবেন সেটাকে ভালো করে পিষে রস বার করে এক লিটার জলে মিশিয়ে সকালবেলা স্প্রে করে দেবেন ভালো ফল পাবেন তাছাড়া আপনাদের সবজি চাষি কিংবা অন্যান্য চাষি যারা রয়েছেন তারা যদি ওষুধ ব্যবহার করতে চান তাহলে ভারতের বন্ধুরা তারা ডেলিগেট ব্যবহার করবেন ডেলিগেট ওষুধটি খুবই ভালো ওষুধ ডাও সায়েন্সের ওষুধ এটি একটি আমেরিকান কোম্পানি বটের আঠার মতো এই ও ওষুধটি অল্প একটু জলে মিশিয়ে ভালো করে শেক করে নেবেন ভালো করে মিশিয়ে নেবেন তারপরে দশ লিটার জলে মিশিয়ে কিংবা আপনি যতটা জল মেশাতে চান সেই পরিমাণ জলে মিশিয়ে গাছে ভালোভাবে স্প্রে করে দেবেন বিশেষ করে যাতে গাছের পাতার তলায় লাগে সেইভাবে আপনি স্প্রে করবেন যাতে সাদা মাছি দূর হয় ডেলিগেট ছাড়াও আপনি ব্যবহার করতে পারেন এক্কা সোলেমান যদি আপনি ব্যবহার করেন এক এম এল পাঁচ লিটার জলে সকালে অথবা সন্ধ্যাবেলায় স্প্রে করলে সবচেয়ে ভালো ফল পাবেন এছাড়া আপনি ব্যবহার করতে পারেন বেতাল আর একটি ওষুধ আমি বলবো ক্রিট্যাপ ক্রিট্যাপ ফিফটি এসপি আর ওসিন এই দুটি ওষুধ একসাথে মিশিয়ে আপনি স্প্রে করতে পারেন ভালো ফল পাবেন আর বাংলাদেশের বন্ধু যারা রয়েছেন তারা প্রোটেক্ট ব্যবহার করতে পারেন প্রোটেক্ট ছাড়াও নোকলেমও আপনারা ব্যবহার করতে পারেন এক্ষেত্রে প্রোটেক্ট ব্যবহার করলে আপনি ভালো ফল পাবেন সাদা মাছির আক্রমণ ফসলের এবং ফুল গাছের যে কোনো গাছের প্রচুর ক্ষতি করে এই ওষুধগুলি আপনারা ব্যবহার করুন আশা করি আপনাদের এই সমস্যা দূর হবে